আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বীরপতি তারামন বিবি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির উপস্থিত সম্মানিত অতিথি এবং আমাদের এই সংগঠনের মেম্বাররা সকলকে প্রথমে সালাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে একমাত্র উপাদান। তো সুতরাং আমরা এই অর্গানাইজেশনের, যেহেতু এটা অরাজনৈতিক এবং সামাজিক একটি অর্গানাইজেশন, স্টুডেন্টদেরকে ভিত্তি করে এটার শুরু। তো আমরা চাচ্ছিলাম যে পরিবেশকে কিভাবে মানে সামাজিক উন্নয়ন করার জন্য সর্বপ্রথম আমরা বেছে নিয়েছি যে বৃক্ষ রোপণ করে পরিবেশ কিভাবে উন্নয়ন করা যায়, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান। আর এখানে অলরেডি আমাদের সুদী মহলরা আমাদেরকে উদ্বোধন ঘোষণা করে দিয়েছে, এখানে তেমন কিছু বলার নেই। তারপরও আমি আর একটা কথা বলবো যে ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আব্দুল কালাম আজাদ, তিনি একটা কথা বলেছেন, তার খুব কী বলবো, এটা আমাদের জন্য ইন্সপিরেশনমূলক এবং সব জায়গায় গৃহীত একটা কথা। সেটা হলো যে কোনো কিছু শুরু করার পরে সেখান থেকে যদি মানে ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টোরি, ইফ ইউ ফেল নেক্সট দেন মোর লিভস ওয়েটিং টু সে দ্যাট ইউর ফার্স্ট ভিক্টোরি ওয়াজ জাস্ট লাক। এরকম যে আমরা আজকে একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, এটা থেকে যদি আমরা ফিরে আসি কিংবা এই সংগঠনের কার্যক্রম যদি থেমে যায়, তাহলে অনেকেই বলবে ওটা একটা উদ্যম ছিল, জাস্ট লাক ছিল, একটা ঝড় আসছিল যে সময় ওরা শুরু করেছে কিন্তু পরবর্তীতে থেমে গেছে। এটা যেন না হয়, আমি আমার সংগঠনের অ্যাজ এ মেম্বার হিসেবে সকলের কাছে আহ্বান করব যেন আমরা এটাকে টু কিপ কন্টিনিউটি রাখতে পারি। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।